नमस्कार बंधुरा, द स्पाइसेस अफ लाइफ आपनादेर स्वागत। आज आमी आपनादेर साथे शेयर करब चिंगड़ी चिचिंगार तरकारी। आमी एक केजी चिचिंगा के केटे नेब। ओके, आमी एभावे छुले झिरिझिरि करे केटे नेब। মাছের মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে ভেজে নেব মাছটাকে। কড়াইতে আমি এক টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে আমি এবার নুন হলুদ মাখানো চিংড়ি মাছটাকে দিয়ে ভেজে তুলে নেব। চিংড়ি মাছটাকে আমি হালকা করে ভেজে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দেব ফোড়ন, দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরে। এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজটাকে আমি আধা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দেব। চিচিঙ্গাগুলো দিয়ে আমি খুব ভালোভাবে পেঁয়াজের সাথে চিচিঙ্গাগুলোকে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব এক টিস্পুন লবণ। আমি এখানে বেশি লবণ দেব না, কারণ এটা অনেকটা মজে অল্প হয়ে যাবে। দেব হাফ টিস্পুন হলুদ দিয়ে আবার ভালো করে নেড়ে দেব। সমস্তটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার গ্যাসটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দেব। 10 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি কতটা জল উঠেছে। এর থেকে যে জলটা ওঠে সেই জলেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন অনেকটাই জল উঠেছে, এই জলটাকে আমি শুকিয়ে নেব। জলটা একদম শুকিয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছটা। দিয়ে এবার ভালো করে আমি এগুলোটাকে ভেজে নেব। যতক্ষণ জল থাকবে ততক্ষণ আমি এটাকে ভাজব। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিনি। এবারে আমার চিচিঙ্গার জলগুলো সব শুকিয়ে গেছে, কিন্তু আমি আর একটু ভাজা ভাজা করে নেব। চিচিঙ্গার তরকারিটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। অনেকেই আছেন যারা চিচিঙ্গা খেতে ভালোবাসেন না, কিন্তু এভাবে যদি চিংড়ি মাছ দিয়ে করেন তাহলে আশা করি সবার ভালো লাগবে।